সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, আর এই পার্বণের একটি হলো দেবী মনসা পূজা। মাসব্যাপী মনসার পুঁথি পাঠের শেষে শ্রাবণ মাসের শেষ দিন পূজিত হয়ে থাকেন সর্পের দেবী বলে পরিচিত মনসা। গেল দুই বছর করোনার কারণে অনেকটা নিয়ম রক্ষার্থে দেবীর আরাধনা হলেও এবছর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়। এক প্রকার উৎসবের আমেজে রাজ্যের সর্বত্র বুধবার সকাল থেকে পূজিত হচ্ছেন দেবী মনসা। অস্বাভাবিক দ্রব্যমূল্যকে উপেক্ষা করে নিজেদের সাধ্য অনুযায়ী দেবীর আরাধনায় ব্রত হয়েছেন রাজ্যবাসী। মহাধুমধামে উৎসবের আমেজে গ্রাম বাংলা থেকে শুরু করে শহরাঞ্চলে চলছে দেবী মনসার আরাধনা। আর এই দেবী মনসার আরাধনা মানেই যে কার্যত ঢাকে কাটি পড়ে গেল শারদীয়া দুর্গা উৎসবের। এবছর বহু বাড়ি ঘরে পূজিত হচ্ছেন দেবী মনসা। তারার মঙ্গলের জন্য মা মনসা সাজ সজ্জা করে দেব মনসা পূজা করছেন, আর সাজ সজ্জা করে মনসার পূজে আর ১২ ডিঙা জলের চলে গেল এবং সাত পুত্র নিধন হইল এবং মনসা লক্ষ্মী জল মনসা তারা লক্ষ্মীজনকে সাথে রাখল মনসা লক্ষ্মীজনকে বাঁচিয়ে আনছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।